কলার জগৎ থেকে রাজনীতিতে আসে, কেউ যদি অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে আসে, তারা যে কিছু করতে পারবে না সেটাই বা চিন্তা করব কেন, বা সেটা নিয়ে হাসি ঠাট্টাই বা কেন করব। আমার কাছে মনে হয়েছে ঠিক রাজনীতি বলাটা ঠিক হবে না। আমি একটা এক সময় 2019, বেশি দিন আগের কথা না, 2019-এ আমি ঢাকা উত্তরের মেয়র ইলেকশনে আমি পার্টিসিপেট করেছিলাম ক্যান্ডিডেট হিসাবে। এরপরে কোনো এলাকার সংসদ সদস্য হব এরকম কোনো আগ্রহ প্রকাশ করিনি বা কোনো ইলেকশনে আমি দাঁড়াইনি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে এদেশের যে বাংলাদেশের যে প্যাটার্নটা, যেভাবে কাজগুলি হয়, উন্নয়ন হয় বা কাজ করার সুযোগ আসে, তার বেশিরভাগই কিন্তু রাজনীতির মাধ্যমেই সেই সুযোগটা আসে। রাজনীতি বা পলিটিক্যাল পার্টির মাধ্যমে বা সংসদে গেলে হয়তো সে কাজগুলি, এলাকার কাজগুলি হয়তো করা অনেকটাই সহজ হয়। সুতরাং একটা প্ল্যাটফর্ম দরকার হয় দেশের প্রতি ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। যদি উন্নয়নের ভালো কোনো কাজ করার ইচ্ছা থাকে কারো, বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সেটা করা সম্ভব। যার কারণে শুধু আমি না, আমার মতো অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ যারাই এসছে রাজনীতিতে, তারাও ঠিক এভাবেই কিন্তু চিন্তাটা এরকমই ছিল, কিছু করতে চায় তারা দেশের জন্য, বা অনেক বছর তাদের নিজেদের কাজে হয়তো অনেক ফ্যান ভক্ত যোগ হয়েছে, তাদের বিশাল ফলোয়িং রয়েছে, এখন তাদেরকে কিছু, তাদের জন্য কিছু করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। সেই চিন্তা থেকেই হয়তো রাজনীতির কথা মাথায় আসে। তবে রাজনীতির প্রেক্ষাপট পরিচ্ছন্ন হতে হবে, সঠিক হতে হবে, মানে যেভাবে আমি এক্সপেক্ট করি, আমার মতো আরও লাখ লাখ লক্ষ লক্ষ লোক যেটা এক্সপেক্ট করে, যেভাবে রাজনীতি চলবে এদেশে, সেরকম অবস্থান যদি না পাই, না দেখতে পাই, তাতে হয়তো আকর্ষণ অনেকাংশে কমে যাবে। তো সেই জায়গা থেকেই আমাকে হয়তো খুব একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না রাজনীতির প্রেক্ষাপটে, বিকজ ইট লুকস ভেরি আনস্টেবল। দেখছি, খবরে তো দেখতেই পাচ্ছি যে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন সংসদে যাবার। এটা একান্তই তাদের ব্যক্তিগত ইচ্ছা বা জীবন নিয়ে তাদের পরিকল্পনার একটা অংশ, সেটা তারা করতেই পারেন, এই স্বাধীনতা সকলের রয়েছে। এবং আশা করি তারা সফল হবেন, এবং সফল শুধু সংসদে যাওয়ার জন্য না, আশা করি তারা সক্রিয়ভাবে তাদের এলাকার জন্য কিছু ভালো কাজ করতে পারবেন, সেটাই সকল মানুষ বা তাদের এলাকার জনগণের প্রত্যাশা নিশ্চয়ই সেটাই হবে। কিন্তু করতে চাওয়াটা, ব্যাকগ্রাউন্ড বিনোদনের ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা যে ব্যাকগ্রাউন্ড থেকে জেনে আসুক, ব্যবসায়িক জগৎ থেকে বহু লোক রাজনীতিতে এসছেন বা সংসদে গেছেন, এমপি হয়েছেন, সুতরাং বিনোদনের জগৎ থেকে কেন যাবে না, নিশ্চয়ই যেতে পারে। প্রশ্ন তো করতেই পারে, প্রশ্ন তো কেউ বাধা দিতে পারবে না, কিন্তু কেউ যদি খেলোয়াড়ের জগৎ থেকে, খেলার জগৎ থেকে রাজনীতিতে আসে, কেউ যদি অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে আসে, তারা যে কিছু করতে পারবে না সেটাই বা চিন্তা করব কেন, বা সেটা নিয়ে হাসি ঠাট্টাই বা কেন করব। কারণ এটা এমন কোনো কাজ না যেটা কেউ করতে পারবে না বা শিখতে পারবে না। যদি একটু আগে যেটা বললাম, একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, একটা পার্টির ব্যাকগ্রাউন্ড ব্যাকিং থাকে, তো পার্টির সাপোর্ট পেলে তার এলাকায় কাজ করতে অসুবিধা হবে কেন? আইনের জগৎ থেকেও তো কেউ কেউ আগ্রহ প্রকাশ বহু বছর ধরেই করে এসছেন, এসছেন সংসদে, এখনও করছেন। সুতরাং ব্যাকগ্রাউন্ড যে প্রফেশনই হোক না কেন, সমস্যাগুলি
প্রতি এলাকায় দেশব্যাপী ছোট দেশ একই রকম, সমস্যার ধরনগুলি একই রকম। সুতরাং সমাধান করার চেষ্টা তো নিশ্চয়ই তারা করবেন, সেই চিন্তাভাবনা তাদের রয়েছে। এবং যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পায়, নীতিগত সাপোর্টগুলো যদি পার্টি বা সরকার থেকে পায়, তাদের জন্য কাজ করা সম্ভব হবে, না হওয়ার কোনো কারণ নেই। 2019 সালে প্রার্থিতা করেছিলেন, এরপরও আবার আপনি কি রাজনীতি সরে গেছেন নাকি আপনি সময় কমছেন সামনে আবার কাজ করার? আমরা মানে আমি ব্যক্তিগতভাবে বর্তমান সময় নিয়েই চিন্তা করি, বর্তমান সময়ের বাইরে খুব একটা পরিকল্পনা করাটা সহজ মনে করি না। কারণ এই ফিল্ডটা, রাজনীতির জগৎটা প্রেডিক্টেবল না, যে খুব আগাম দিনের একটা পরিকল্পনা বা একটা স্বপ্ন নিয়ে পরিকল্পনা করে ঠিকমতো গুছিয়ে এগোনোটা খুব কঠিন। কারণ সিচুয়েশন, প্রেক্ষাপট বদলে যায় খুব দ্রুত। সুতরাং আমি বর্তমান নিয়েই ব্যস্ত আছি, সেটাই ভালো আছি।